ত্রিপুরায় অবস্থিত ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান ছিল বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের একটি বেস ক্যাম্প, যেখান থেকে তারা চট্টগ্রাম, কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেছিলেন। আন্তর্জাতিক সীমান্তের নিকট অবস্থিত মৈত্রী উদ্যান হল চোত্তাখোলায় নির্মিত একটি উদ্যান, যা মুক্তিযুদ্ধের সময় তাদের জীবন উৎসর্গকারী বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। একটি যুদ্ধ জাদুঘর, টিলা, সবুজ উপত্যকা, হ্রদ, গাছপালা, ভাস্কর্য, বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের কবরস্থান এবং অন্যান্য উপাদান সম্বলিত। এটি কেবল একটি উদ্যান নয়, এর চেয়েও অনেক বেশি। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে জড়িত থাকায় স্মৃতি উদ্যানটি ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। তারা মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহায়তা প্রদান করে ও প্রায় 16 লাখ মানুষকে আশ্রয় দেয়, যা রাজ্যের তৎকালীন জনসংখ্যার চেয়ে বেশি। চোত্তাখোলা ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 100 কিলোমিটার দূরে, যা 1971 সালে ত্রিপুরার 11টি যুদ্ধ ক্যাম্পের অন্যতম হিসেবে কাজ করেছিল। সুন্দর এই অবস্থানটি 20 হেক্টর জমির ওপর একটি প্রাকৃতিক হ্রদ দ্বারা আংশিকভাবে পৃথক করা 7টি টিলা নিয়ে গঠিত। এটি মুক্তিযুদ্ধের সময় তীব্র তৎপরতার সাক্ষী এবং এখনও 1971 সালে এটির ওপর নির্মিত বেশ কয়েকটি বাংকার ও পরীক্ষার ধ্বংসাবশেষের আকারে এর স্মারক বহন করে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে ভারতীয় ও বাংলাদেশি শিল্পী, বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে স্মৃতিসৌধ ও পার্কের উদ্বোধন করেছিলেন। 11ই নভেম্বর 2010 সালে বাংলাদেশের তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি উদ্যানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ত্রিপুরা ও বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরা তাদের সৃষ্টি, মূর্তি থেকে চিত্রকল্প এই প্রকল্পের অংশ, যা স্মৃতিসৌধের আকর্ষণে যোগ করেছে। স্মারক উদ্যানটি বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে তাদের কষ্টার্জিত স্বাধীনতার ইতিহাস ও কিভাবে দুই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশকে স্বাধীনতা আনতে বাহিনীতে যোগ দিয়েছিল তা শিখতে সাহায্য করবে।